ধোঁয়া দিচ্ছে, যাই হোক ফটো স্ট্যান্ড করছে। টাটা। গুড আফটারনুন বন্ধুরা, প্রিয়াস কিচেনের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিদি ভাইরা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো রেডি হয়ে ক্যামেরার সামনে চলে এসেছি, আমি সামনে এগিয়ে যাচ্ছি। তো আমরা চারজন একটা খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়েছি, তো চলো তোমাদের নিয়ে যাব, তোমাদেরও খুব ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক জানতে পারবে। আর আমার যে সকল বসিরহাটের বন্ধুরা আছো, তারা তো জায়গাটা দেখলেই বুঝতে পারবে কোথায়। তো চলো কোথায় যাই সেটা তোমাদের পরেই বলছি, তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমরা বেড়াতে এসেছি আন্দুলপোতা, তো এই হঠাৎ একটু ঘুরতে চলে আসলাম, তো তার ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানাবে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, তো দেখো চারি সাইডটা কত সুন্দর জায়গা, দারুণ সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে, যাই হোক ফটো স্ট্যান্ড করছে। বন্ধুরা, আমরা আন্দুলপোতা এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, টুকটাক বসিরহাটে অনেকেই চেনো। আর এই আন্দুলপোতা বসিরহাট থেকে 10-12 কিলোমিটার দূরত্ব বাইকে, তো আমরা গিয়েছিলাম, তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ওখান থেকে আমরা এবার বেরিয়ে যাব, আমরা যাব একটা শপিং মলে, তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই সুন্দর পরিবেশে গরমের দিনে আসলে মনটা একদম ভরে যায়, শান্ত পরিবেশ, দারুণ সুন্দর এই জলকরের হাওয়া, দুদিকে জলকর আর মাঝখান দিয়ে সরু রাস্তা, একটা অন্যরকম ফিলিংস আনে। এবার আমরা এখান থেকে পেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য, তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমরা তো দেখেই বুঝতে পারছ আমরা মোর শপিং কমপ্লেক্সে চলে এসেছি, আমরা এখান থেকে কিছু জিনিসপত্র কিনব, সেটাও টুকটাক তোমরা আমাদের বাস্কেটে দেখতে পাচ্ছ, এখান থেকে বাড়ি রওনা দেব। তো আমার ভিডিওটা এখানেই শেষ করব, আর তারপর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। সবাই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আবার দেখা হচ্ছে পরে।
পরবর্তী ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, বাই।